কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নমস্কার, আমি রাজশ্রী। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আজ হচ্ছে আমাদের সবার প্রিয় গোবলুর জন্মদিন, তাই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর আগের বছর থেকে আমি আমার গোবলুর জন্মদিন পালন করা শুরু করেছি। আমাদের বাড়িতে আমাদের ছোট্ট গোপাল তো রয়েছে, আমার ঠাকুমা সে আলাদাভাবে পুজো দেয়। আর আমি যেহেতু গোপালকে, মানে আমার গোবলুকে নিজে হাতে করে নিয়ে এসেছি, তাই ভাবলাম আগের বছর থেকে যেরকম শুরু করেছি এই বছরও আমি করব। ছোট হোক বড় হোক, যাই হোক, যতটা পারবো ততটা করব। তো আজ তো একদম হুরস্থুল লেগে গেছে একেবারে, আর তাই তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি তোমাদের এই জন্মাষ্টমী স্পেশাল ব্লগটা খুব ভালো লাগবে, আর আমার গোবলুকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এখন স্টার্ট করি ব্লগটা, কারণ এরপর আমি স্নান দান করে রেডি শেডি হয়ে যাব। জানি না আমি কতটুকু করতে পারবো, বাট চেষ্টা করব ব্লগটাকে সুন্দরভাবে করার। কারণ দেখো, একটা বাড়িতে পুজো হলে না নিজের ওপর খুব প্রেশার পড়ে যায়, এত হুড়ুসুল লেগে যায়, সবটা হয় না, বাট চেষ্টা করব। কারণ আমাকে তো দেখাতে হবে তোমাদের সবাইকে না, যে আমার গোবলুকে কেমন লাগছে, গোবলুর পুজোটা আমরা কিভাবে আর কি সম্পূর্ণ করব সব কিছু। তো চলো এবার যাওয়া যাক, আমি স্নান ধান করে আগে রেডি ফেডি হয়ে যাই। Thank you.
আমাদের তিলক পর্ব দেখি একটা গান করত না, একটা ভালো করে গান কর, যে যে কৃষ্ণ গান পারবে সে সে একটা গান করে। এভাবেই আমাদের আজকের দিনটা আমরা আর কি কাটালাম সবাই মিলে। জানি অনেক ভুলচুক করেছি, অনেক কিছু আমার জানা নেই, বাট যতটুকু জানা আছে ততটুকু ভাবেই আর কি পুজোটাকে করেছি। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপাতত খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। রাধে রাধে। রাধে রাধে।